এবার আমরা চারের গ করব। চারের গতে চাওয়া হয়েছে চলতি অনুপাত এবং অগ্নি পরীক্ষা অনুপাত। অগ্নি পরীক্ষা অনুপাত মানেই হচ্ছে তরল তারল অনুপাত অথবা তড়িৎ অনুপাত। এবার আমরা প্রথমে করি চলতি অনুপাত। তাহলে চলতি সম্পদ ডিভাইড চলতি দায়, আমরা জানি এটা। এখন আমরা কি করব, চলতি সম্পদগুলোকে আমরা দেখি কোথায় আছে। প্রথমে আমরা দেখি সুনাম এবং স্থায়ী সম্পদ, এই দুইটা ব্যতীত বাকি যে কতগুলো সম্পদ আছে সবই চলতি। 60, 2 লক্ষ 10 আর হচ্ছে 500 টাকা। আমরা লিখি আমরা 60,000 প্লাস 2 লক্ষ 10,000 প্লাস 500 টাকা। এরপর আমরা তড়িৎ দায়টা দেখি, সরি চলতি দায়টা দেখি। শেয়ার মূলধন তো আসবে না, শেয়ার মূলধন চলে যাবে মূলধনে। সাধারণ সঞ্চিত এবং সংরক্ষিত আয় বিবরণী, এই দুটি হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্তের অধীনে। আর 10% ঋণপত্র, এটা হচ্ছে দীর্ঘমেয়াদি দায়ের অধীনে। তাহলে থাকে কোনটার, প্রদেয় হিসাব আর ব্যাংক জমা অতিরিক্ত। এখানে প্রদেয় হিসাব আছে 1,38,000 আর ব্যাংক জমা অতিরিক্ত এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে বলে 82,500 হবে। তাহলে 1,38,000 টাকা প্লাস 82,500। তাহলে এবার আমরা দেখি কত আসে যোগফল, 60,000 প্লাস 2,10,000 প্লাস 500, টোটাল হচ্ছে 2,70,500। আর নিচে হচ্ছে 1,38,000 প্লাস হচ্ছে 82,500, টোটাল হচ্ছে 2,20,500 সমান সমান 2,70,500 ডিভাইড 2,20,500 আসে হলো 1.226। তো তাহলে 2.3 ধরতে পারি আমরা এটাকে, ইস টু 1। এরপরে আসি আমরা অগ্নি পরীক্ষা অনুপাত। এখানে আমরা চলতি সম্পদ বের করেছি 27,05,000 আর নিচে চলতি দায় 2,20,500। এবার সমাপনী মজুদ যদি আমরা বিয়োগ দিয়ে দিই উপরে, তাহলেই হয়ে গেল সমাপনী মজুদ এখানে আছে হলো 60,000 টাকা মাইনাস 60,000 টাকা। এবং অঙ্কগুলো কিন্তু খুব সিম্পল। তাহলে 2,70,500 থেকে আমরা বিয়োগ দিলাম 60,000, তাহলে থাকে হচ্ছে 2,10,500 আর নিচে হচ্ছে 2,20,500। এবার আমরা 2,10,500কে 2,20,500 দিয়ে ডিভাইড করি, আসে হচ্ছে 0.95, রেজাল্ট ইস টু 1। ঠিক আছে, এবার 8 নম্বর অঙ্কের খতে বলা হয়েছে চলতি অনুপাত আর কার্যকরী মূলধন অনুপাত। তাহলে চলতি অনুপাত আমরা দেখি যে চলতি অনুপাতের চলতি সম্পদগুলো স্থায়ী সম্পদ ছাড়া বাকিগুলো, তাহলে মজুদ পণ্য প্রাপ্য হিসাব ব্যাংক জমা। কিন্তু এখানে প্রাথমিক খরচাবলী, এই এতগুলো অঙ্কে আমরা কিন্তু অসমন্বিত ব্যয়গুলো পাইনি। কিন্তু এই অঙ্কে অসমন্বিত ব্যয়ের একটা তথ্য দেওয়া আছে কি, প্রাথমিক খরচাবলী। তাহলে এই স্থায়ী সম্পদ এবং অসমন্বিত ব্যয়ের এই দুইটা তথ্য ছাড়া বাকি যে সম্পদগুলো আছে সেগুলোই হচ্ছে চলতি সম্পদ। তাহলে এখানে চলতি সম্পদে কী আছে, সমাপনী মজুদ 7,500। তাহলে আমরা লিখে ফেলি সমাপনী মজুদ হচ্ছে 7,500 প্লাস প্রাপ্য হিসাব 4,300 প্লাস ব্যাংক জমা 3,500। চলতি দায় আমরা নিচ থেকেই চলে যাই, কারণ প্রত্যেকটা অঙ্কে সেরকমই দেয় আছে।
প্রদ হিসাব আর ব্যাংক জমা অতিরিক্ত এখানে আছে, আর বাকি যে তথ্যগুলো আছে সেগুলো সব উপরের তিনটা শিরোনামের তথ্যগুলো দেওয়া আছে। তার মানে 15% ঋণপত্র পর্যন্ত দীর্ঘমেয়াদী দায়। এবার আসো প্রদ হিসাব কত, 4,500 টাকা প্লাস ব্যাংক জমা অতিরিক্ত 3,300। 3,300, এবার আমরা ক্যালকুলেশন করি। 7,500 প্লাস, এবার আমি এখানে পুরোটা ক্যালকুলেট করে একবারে রেজাল্ট বের করে নিয়েছি, 1.96:1। ঠিক আছে, এরপর আসো কার্যকরী মূলধন অনুপাত। আমরা একদম প্রথম ভিডিওতে শিখেছিলাম যে চলতি সম্পদ বিয়োগ চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায়। আমি বলেছিলাম এই সূত্রটাকেই ফলো করার জন্য। তাহলে চলতি সম্পদের পরিমাণ তো আমরা উপরের ভিডিও উপরের অংশে দেখছি যে 15,300 মাইনাস চলতি দায় 7,800 ডিভাইড চলতি দায় 7,800। এবার ক্যালকুলেশন করে যেটা হবে বসাই দিলেই হবে শুধু। তাহলে 15,300 মাইনাস 7,800 আসে 7,500। তাহলে 7,500-কে 7,800 দিয়ে ভাগ, তাহলে ডিভাইড 7,800 আসে হচ্ছে 0.96:1। ওকে,